আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মে মাসে আসছে 40 লাখ ডোজ রুশ ভ্যাকসিন, জানালো ওষুধ প্রশাসন। অক্সিজেন সংকট নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় একদিনে আরও 78 জনের মৃত্যু, ভেঙে পড়েছে সর্বাত্মক লকডাউন, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। রাজধানীর এভারগেয়ার হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া, শারীরিক অবস্থায় স্থিতিশীল জানালেন চিকিৎসক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশের সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। বৈশ্বিক কার্বন নিঃসরণ ও উষ্ণায়ন কমাতে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নই একমাত্র সমাধান বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোকে এক্ষেত্রে সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ফরেন পলিসি ভার্চুয়াল ক্লাইমেট সামিটে তিনি এ বার্তা দেন। ক্লাইমেট চেঞ্জ ইজ নট বাউন্ডারি স্পেসিফিক। ইফ ওয়ান কান্ট্রি এমিটস, এভরি কান্ট্রি ইজ এফেক্টেড। সো এভরি কান্ট্রি উড হ্যাভ টু প্লে ইটস রোল। হাউএভার, the rich countries, especially the G20 nations, should play the main role in halting the global emission. Strict implementation of the Paris Agreement is the only way to check global emission and thereby global warming. I hope all of you will agree with me. The bottom 100 countries in terms of GDP account for just 3.5% of the global emission, whereas the G20 countries are responsible for 80%. রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মে মাসের মধ্যে 40 লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের 100টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরে রাশিয়ার টিকা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। জানান, জরুরি প্রয়োজনে স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রিপোর্ট, এগুলো সব ইভালুয়েশন করা হয়েছে। করার পরে আমরা দেখতে পেয়েছি যে এটির এফিকেসি স্ট্যান্ডার্ড ভালো, এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। চীনের সিনোফার্মেরও অনুমোদনের প্রক্রিয়া চলছে বলেও জানান মহাপরিচালক। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও অন্যান্য যে সোর্সগুলো আছে, স্পুটনিক, সিনোফার্ম অথবা অন্য মডার্নার ভ্যাকসিন, বিভিন্ন সোর্স থেকে আসলে সরকার এক্সপ্লোর করার চেষ্টা করছেন। এদিকে মহাখালীর BCPS প্রাঙ্গণে ভ্যাকসিন সহ সাম্প্রতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, 100টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে, আরও কিছু প্রকল্প প্রক্রিয়াধীন। অক্সিজেন নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেন মন্ত্রী। গ্যাস অক্সিজেন ব্যবহার করার ব্যবস্থা আছে, সেই হসপিটালগুলোকে আমরা বলেছি এখন আবার গ্যাসে কনভার্ট করে ফেলো এবং গ্যাস দিয়ে চলো, তাতে আমাদের অনেক লিকুইড অক্সিজেনের প্রয়োজন হবে না। আজকে 7000 বেড আছে, রুগী যদি সেই 7000-এর জায়গায় 21000 রুগী চলে আসে তাহলে পরে কিন্তু আমাদের রাখার জায়গা থাকবে না। এই বিষয়টি আমাদের সকলের মনে রাখতে হবে। ভারত থেকে সময় মতো টিকা না পাওয়ায় ভ্যাকসিনেশন ব্যাহত হচ্ছে। তবে চীন সহ অন্য উৎস থেকে টিকা সংগ্রহের বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশে টিকা উৎপাদনের বিষয়ে রাশিয়াকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সেক্টর আছে এবং ভ্যাকসিনটি নিজেরাও করতে চাচ্ছে এবং আরও দু একটা ছোট কোম্পানি আছে, তারা হয়তো বা করতে পারবে। রাশিয়ান রিকোয়ারমেন্টটা তো আর আমি জানি না, রাশিয়ানরা নিজেরা দেখবে
দেখে যেটাকে ভালো মনে করবে তার সাথে কাজ করবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আজকে লকডাউন চলছে বিধায় আমাদের দেশের সংক্রমণ যেটা 24 উঠেছিল সেটা এখন 13তে নেমেছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশে করোনায় একদিনে মারা গেছে আরও 78 জন, মোট মৃতের সংখ্যা 11,228, নতুন শনাক্ত হয়েছে 3,031, দৈনিক সংক্রমণ হার 12.51%। এদিকে তৃতীয় ঢেউ যাতে না আসে সেজন্য সবাইকে এখন থেকেই সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। কয়েকদিন ধরে মৃত্যুর টানা ঊর্ধ্বগতির পর কিছুটা কমেছে মৃত্যু। দেশে একদিনে 78 জনের মৃত্যু হয়েছে। এর আগে 11 এপ্রিল 78 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা বেড়ে 11,228। 358টি ল্যাবে 24,237টি নমুনা পরীক্ষায় শনাক্ত 3,031। এ পর্যন্ত শনাক্ত 7,51,659। একদিনে সুস্থ হয়েছে আরও 5,234 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কয়েকদিন ধরেই নিম্নমুখী, 12.51%। এ পর্যন্ত শনাক্ত 13.93, সুস্থতার হার 88.73 ও মৃত্যু 1.49%। একদিনে ঢাকা বিভাগে মারা গেছেন 50 ও চট্টগ্রামে 10 জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছে 8,226 ও নারী 3,002 জন। সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে আমরা টিকা নেওয়ার পরে আমরা মনে করলাম যে আমরা তো করোনা মুক্ত হয়ে গেছি, কাজেই বেপরোয়াভাবে আমরা বেরিয়ে গেলাম। যেটা বললাম, পর্যটনে গেলাম, বিয়ে শাদিতে গেলাম, আমরা পিকনিক করলাম, রাজনৈতিক অনুষ্ঠান করলাম, কিন্তু স্বাস্থ্যবিধি মানলাম না। আমাদের সেকেন্ড ওয়েভের সম্বন্ধে জানা উচিত, তা না হলে আমরা আবার না জানলে আমরা আবার থার্ড ওয়েভের দিকে যাব। একদিনে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 1,993 ও আইসোলেশনে 503 জনকে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যত ভেঙে পড়েছে। দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ, রাজধানী ফিরেছে চিরচেনা রূপে। এদিকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ থাকলেও উপেক্ষিত সব বিধিনিষেধ। আরও জানাচ্ছেন রাসেল খান। করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এমন শর্তে খুলে দেয়া হয়েছে রাজধানীর দোকানপাট ও শপিং মল। শর্ত অনুযায়ী বেচা বিক্রি চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। সংক্রমণ ঠেকাতে অধিকাংশ শপিং মলে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক টানেল, ব্যবস্থা করা হয়েছে হাত ধোয়ার। অভিজাত শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানা হলেও উপেক্ষিত অধিকাংশ মার্কেটে দোকানে। সে সকাল 10টা থেকে আমাদের দোকান খুলতেছে, 8টা পর্যন্ত আমরা কোনো কাস্টমার পাচ্ছি না। 15,000 থেকে 4 লাখ পর্যন্ত 1 লাখের উপরে পার ডে সেল ছিল, সেই সেলটা আমরা 2 বছর ধরে পাচ্ছি না। দোকানপাট খুললেও ক্রেতা নেই, তাই ঈদের বেচা কেনায় লোকসান পোষাতে পারবেন কি না সেই হিসাব করছেন ব্যবসায়ীরা। বেশিরভাগ অংশে চলে গেছে গ্রামে, এখন অতটা মানুষ নাই ঢাকায়। মানুষের দূর দূরান্ত থেকে আসবে, গাড়ি ছাড়া আসতে পারবে না, অবশ্যই গাড়ির প্রয়োজন আছে, তাহলে মার্কেট খুলেন না, বন্ধ করে দেন। যারা মার্কেট শপিং মলে আসছেন তারা কেনাকাটা করছেন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে। বাচ্চাদের জন্য তাদের কিছুটা একটা চাহিদা আছে, যে বাচ্চার জন্য একান্তই না পারা পারে না বলেই ঘর থেকে বের হওয়া, কিন্তু আমাদের মনে হয় না যে কারোর এইভাবে ঘর থেকে বের হওয়া আমাদের উচিত না। সরকার ইজি করছে, এতে করে বাচ্চারা ঘরে বসে থাকতে থাকতে একেবারে বোরিং হয়ে গেছে। বাচ্চাদের জন্য কেনাকাটা করতে হবে, রিলেটিভদের জন্য কেনাকাটা করতে হবে, বের না হলেই নয় তাই বের হয়েছি। এদিকে ভেঙে পড়েছে লকডাউনের সব বিধিনিষেধ, সড়কে বেড়েছে যানবাহনের চাপ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও কমেছে অনেকখানি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 9:30 গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন খালেদার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকি, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। চিকিৎসক জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল, আরও কিছু পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। হেফাজত নেতা মামুনুলের দুটি ব্যাংক হিসাবে 6 কোটি টাকা লেনদেনের প্রমাণ, 313 অর্থদাতা শনাক্ত। আমন্ত্রণ আবারও রাতের 21-এর সংবাদে। হেফাজত নেতা মামুনুল হকের দুটি ব্যাংক হিসাবে 6 কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। শনাক্ত করেছে তাণ্ডবের অর্থদাতা 313 জনকে। মামুনুলের দ্বিতীয় দফা রিমান্ডের প্রথম দিনই এমন তথ্য পাওয়া গেছে বলে জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। প্রথম দফায় 7 দিনের রিমান্ড শেষে সোমবার নাশকতার 2 মামলায় মামুনুল হককে আরও 7 দিনের রিমান্ডে পায় গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে মামুনুল অর্থের উৎস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানালেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটিতে 47 লক্ষ টাকার একটি লেনদেন পাওয়া গেছে এবং সে 6 কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। তাদের মাদ্রাসাতে প্রায় প্রতিটি 313 জনের অর্থ প্রদান করে এরকম অর্থদাতা আছে। এই অর্থের যোগানদাতারা কারা এটা আমরা একটু আমাদের তদন্তে আমরা বের করব। মামুনুলের নেটওয়ার্ক দেশব্যাপী, আর তাণ্ডবের নির্দেশ পাওয়ার পর সহিংস হয়ে ওঠে তারা, জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। হেফাজতের নেতাদের রাবেদাতুল ওয়াজিন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে, যেটা সারা বাংলাদেশেই সরকার উৎখাতের লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে, যেটা সম্প্রতিককালে আমরা দেখেছি। মামুনুলের নির্যাতনে হেফাজতের প্রতিষ্ঠাতা আহমদ শফির মৃত্যু হয় বলেও জানান তিনি। হেফাজতের নিয়ন্ত্রণের নিজের হাতে নেওয়ার জন্য পরিকল্পনা করে উক্ত বিশৃঙ্খলা পরিস্থিতিতে শফি মৃত্যুবরণ করেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে তীব্র তাপদাহ আরও কয়েকদিন চলবে, আর 30 এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানীতে, এ পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গেল কয়েক বছরে একটানা বৃষ্টি না হওয়ার এমন রেকর্ড নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বলেছে মঙ্গলবার রংপুর সহ কয়েকটি স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাকেরা আরজুর রিপোর্ট। অসহনীয় গরমে নাজেহাল নগরবাসী, একটু ছায়ার জন্য পথের পাশে গাছের নিচে আশ্রয় খুঁজছে ছিন্নমূল মানুষেরা। তীব্র তাপদাহ, তার উপরে বাতাস নেই, এ কারণে তাপের অনুভূতি তীব্রতর জানায় আবহাওয়া অধিদপ্তর। মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ এটা সারা বাংলাদেশের উপরে বয়ে যাবে 30 তারিখ হইতে 1-2 তারিখ পর্যন্ত। সারা বাংলাদেশের কোথায় কোথায় 2-1 জায়গায় বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষ দিকে বৃষ্টির আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। গরম এবং হালকা বাতাসের সাথে জলীয়বাষ্পপূর্ণ ঠান্ডা বাতাসের মিশ্রণটা হচ্ছে না, এই জন্য আমাদের বৃষ্টিপাতটা হচ্ছে না। মঙ্গলবার রংপুর, সিলেট সহ দেশের কয়েকটি স্থানে ঝড় বৃষ্টি হতে পারে বলেও জানান তারা। রংপুর এবং সিলেট ডিভিশনের 2-1 জায়গায় ঝড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই চরিত্রের বিরূপ প্রভাব পড়ছে প্রাণ ও প্রকৃতিতে, বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ভারতের করোনা পরিস্থিতি মর্মান্তিক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মোদীর সঙ্গে বাইডেনের ফোন আলাপ। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মে মাসে আসছে 40 লাখ ডোজ রুশ ভ্যাকসিন, জানালো ওষুধ প্রশাসন, অক্সিজেন সংকট নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় একদিনে আরও 78 জনের মৃত্যু, ভেঙে পড়েছে সর্বাত্মক লকডাউন, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। 21-এর খবর দেখুন 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।